নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে আজ তিথি থাকছে, ত্রয়োদশী তিথি। সুতরাং আজকে আপনাদের ক্ষেত্রে বেগুনের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে। নক্ষত্র রয়েছে অশ্লেষা। আজ আপনাদের ক্ষেত্রে নাগকেশর বৃক্ষকে রোপণ করুন, পুজো করুন, প্রণাম করুন, জল দিন, তা আপনাদের জন্য শুভ হচ্ছে। করণ রয়েছে বণিজকরণ, পক্ষ কৃষ্ণপক্ষ, যোগ আজ শিবযোগ, দিন মঙ্গলবার, এবং রাহুকাল থাকবে দুপুরবেলা 2:38 থেকে বিকেলবেলা 4:10 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভ কার্য, মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন, তা আপনাদের জন্য শুভ হবে। অমৃতকাল থাকছে আপনাদের ক্ষেত্রে 11:32 থেকে 1:05 পর্যন্ত। দুপুরবেলা এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ দিক থাকছে দক্ষিণ। যারা দক্ষিণে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো। যারা দক্ষিণ দিকে ব্যতি রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম দক্ষিণ দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা কিন্তু আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন, তা আপনাদের জন্য শুভ হবে। চলে যাব আলোচনায় আপনাদের সাথে রাশিফলের। রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও কিন্তু একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ রাশিফলের প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। কর্মের ব্যস্ততা কিছুটা বৃদ্ধি হতে পারে, যাত্রায় ভীষণভাবে সাবধানতা অবলম্বন করুন। এই সময় খরচ আপনাকে বুঝে করতে হবে, ভুল খরচ আপনাকে কিন্তু চিন্তায় ফেলতে পারে। শুভ রং নীল, শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃষ রাশি। কাজের যে গতি রয়েছে সেটি বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে স্থিতিশীলতা তৈরি হতে দেখতে পাবেন, মানসিক চিন্তা কিছুটা কম হবে, এবং অর্থনৈতিক প্রাপ্তির যোগ ওই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 2। মিথুন রাশি। গুরুত্বপূর্ণ কাজ শেষ হতে পারে, মানসিক চিন্তা কিছুটা কমবে, আর্থিক স্থিতি মজবুত হতে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য সবুজ, শুভ সংখ্যা 2। আলোচনা করব কর্কট রাশি। কর্মে বিশেষ সফলতা লাভ হতে পারে, সম্পর্কের মধ্যে সমস্যা মিটে যাবে, কাজের যে বাধা রয়েছে সেই বাধা কিন্তু দূর হতে পারে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব সিংহ রাশি। খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, নচেৎ সমস্যায় পড়তে পারেন। গাড়ি অত্যন্ত সাবধানে চালান, দুর্ঘটনাগামী হতে পারে। কর্মে বিবাদ থেকে বাঁচুন, শত্রুতা বৃদ্ধি হতে পারে। শুভ রং আপনাদের জন্য আজ লাল এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব কন্যা রাশি। অর্থলাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে, কর্মের যে সমস্যা রয়েছে সেই সমস্যা মিটে যাবে, সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে মিটতে দেখা যেতে পারে আজ। শুভ রং আপনাদের জন্য হালকা সবুজ এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব তুলা রাশি। অর্থলাভের যোগ ভীষণভাবে তৈরি হতে এই সময়কালে দেখা যাচ্ছে, পারিবারিক যে সমস্যা রয়েছে সেই সমস্যা মিটে যাবে, অর্থনৈতিক লাভের যোগ প্রবলভাবে তৈরি হচ্ছে। শুভ রং আপনাদের ক্ষেত্রে সাদা এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব বৃশ্চিক রাশি। শুভ সূচনা আপনাদের ক্ষেত্রে এই সময়কালে হতে দেখা যাচ্ছে, মানসিক চিন্তা কম হবে আপনাদের ক্ষেত্রে, অর্থ লাভের প্রবল যোগ তৈরি হচ্ছে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 3। আলোচনা করব ধনুরাশি। অফিসে কিছু বিবাদ এই সময়কালে বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে সমস্যা বৃদ্ধি পেতে পারে, গুরুত্বপূর্ণ যে কাজ রয়েছে সেই কাজ কিন্তু থমকে যেতে পারে আপনাদের ক্ষেত্রে। সই সাবুত বুঝে করুন, তা আপনাদের জন্য শুভ হবে। শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব মকর রাশি। প্রয়াস করুন, প্রয়াসের মাধ্যম দিয়ে আপনাদের পাওনা অর্থ উদ্ধার হতে পারে, থেমে থাকা যে কাজ রয়েছে সেই কাজ কমপ্লিট হবে, শিক্ষায় সফলতা প্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে তৈরি হচ্ছে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব কুম্ভ রাশি। স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকবে, অর্থনৈতিক ক্ষেত্রে লাভ মিলতে পারে, পারিবারিক যে বিবাদ রয়েছে সেই বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন। শুভ রং আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 2। আলোচনা করব মীন রাশি।
অর্থনৈতিক লাভ আজ হতে দেখতে পাবেন, অফিসে কিছু ব্যস্ততা আজ আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে, আকস্মিক কোনো যাত্রা, কোনো দূরযাত্রার সম্ভাবনা তৈরি হতে পারে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।